নমস্কার বন্ধুরা, আমি অনন্যা। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এবং ভিডিওটি কিন্তু দেখতে হলে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকতে হবে। এটি একটি স্পেশাল ভিডিও এবং আজকে আমাদের বাড়ির রান্না পুজো। এটাই আমি তোমাদের দেখাতে চাই যে ছোট ছোট কি রিচুয়ালস আছে আমাদের বাড়ির আর কি কি রান্না হচ্ছে। সেটা দেখতে হলে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদেরকে আমার সাথে থাকতেই হবে। আর প্রথমেই বলে রাখি, যারা আজকে আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর যারা অলরেডি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রেখে দিয়েছো তাদের সবার জন্য জানাই অনেক অনেক ভালোবাসা। তো তোমরা সবাই সাথে থেকো প্রথম থেকে শেষ পর্যন্ত। আমি দেখাবো আজকে সকাল থেকে রাত পর্যন্ত কি কি আইটেম হচ্ছে এবং কি কি রান্নাবান্না হচ্ছে। চলো, এটা আমাদের পুকুরের মাছ, সবাই দেখতে পাচ্ছ। আসলে অনেক ভোরবেলা জাল দেয়া হয়েছে, তো তার জন্য পুকুরের পাড়ে আমি যেতে পারিনি, কারণ আমার ঘুম থেকে উঠতে আজকে একটু লেট হয়ে গিয়েছিল। এগুলো সব আমাদের পুকুর থেকে মাছ ধরা হয়েছে। আর এটা হচ্ছে রূপচাঁদ মাছ, এগুলো সব পুকুরের মাছ। তো এগুলো কাটার জন্য এখন সাজানো হচ্ছে, তো সেই সময় আমি একটুখানি সেই ফাঁকে ভিডিও বানিয়ে নিলাম। এই মাছগুলো আমাদের পুকুরের মাছ, এগুলো রূপচাঁদ মাছ, এবং তার সাথে আরও অন্যান্য অনেক মাছ আছে। ছোটো আন্টি এখানে মাছ কাটছে আর ননটি এখানে মাছ কাটছে, এগুলো তোমাদের সবাইকে দেখিয়ে দিই। তো অনেকগুলোই মাছ ধরা হচ্ছে, কারণ আমাদের তো জয়েন্ট ফ্যামিলি, আমাদের বাড়িতে অনেকগুলো মেম্বার। দেখো মাছটা কত সুন্দর দেখতে লাগছে। তো বাড়ির পাশে আমাদের নারকেল গাছ আছে, আর তোমরা দেখতেই পাচ্ছ গাছ থেকে নারকেল পাড়া হচ্ছে, কারণ আমাদের বাড়ির রান্না পুজোয় নারকেলের অনেক রকম আইটেম করা হয়। তো তার জন্য অনেকগুলো নারকেল প্রয়োজন। আর আমার ছোট ভাই, সে এখন নারকেলগুলো কালেক্ট করছে এবং বাড়ির মধ্যে রাখছে এক জায়গায় জড়ো করে। তোমাদের দেখাবো কতগুলো নারকেল পাড়া হলো। তো অনেক দিন ধরে হয়ে গেল, গাছগুলো পরিষ্কার করা হয়নি। এই নারকেল পাড়ার সূত্রে আজকে গাছগুলো পরিষ্কার করে নেওয়া হবে। দেখতে পাচ্ছ কত কাজ করছে আমার ছোটো ভাই। আসলে এগুলো করতেও খুবই ইন্টারেস্টেড হয় বাচ্চারা, যেরকম হয় আর কি, খুবই ইন্টারেস্টেড হয় এই ছোটোখাটো কাজগুলো করতে, খুবই মন দিয়ে কাজ করছে। তো আমাদের গাছটা আজকে একটুখানি পরিষ্কার করে নেওয়া হলো রান্না পুজোর জন্য, আর তারপর নারকেলও পাড়া হলো, যেগুলো কিনা আমাদের কাজে লাগবে। আজকে কী কী কাজে লাগে সেগুলো তোমাদের সবাইকে দেখাবো। নারকেলগুলো পাড়ার পর সব বাড়ির মধ্যে নিয়ে চলে আসা হয়েছে, আর এর মধ্যে কিছু ডাবও আছে যেগুলো আমরা সবাই খেয়েছি, আর কিছু ডাব রেখে দেওয়া হয়েছে পরের দিনের জন্য। কাঠের উনুনে ভাত বসিয়ে দেওয়া হয়েছে। দেখতেই পাচ্ছ আজকে দুপুরবেলা আমাদের মাছ ভাজা শুরু হয়ে গেছে। এটা শুধুমাত্র দুপুরের খাবার, রাত্রের খাবার এখনও হয়নি। তো রাত্রের খাবারগুলো একটু পরে স্টার্ট হবে, আগে দুপুরের রান্নাটা হয়ে যাচ্ছে। তো ছোটো আন্টি রান্না করছে, মাছ ভাজছে। এটা আমাদের পুকুরের মাছ, এখন যা যা মাছ ভাজা হবে সবটাই আমাদের পুকুরের মাছ। রাত্রিবেলা হয়তো ইলিশ মাছ আর চিংড়ি মাছও হবে, সেগুলো আমি তোমাদেরকে দেখাবো। সেগুলো দেখতে হলে কিন্তু সাথে থাকতে হবে। কী কী রান্না হবে আমি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। এখানে ডাল রান্না হচ্ছে, এটা হচ্ছে আমাদের রান্না পুজোর দুপুরবেলার রান্না। এখানে ডাল রান্না হচ্ছে, এটা হচ্ছে কী রান্না, কী ডাল আনতে, কড়াইয়ের ডাল রান্না হচ্ছে দুপুরবেলার খাবারের জন্য। রাত্রে খাবারের জন্য অন্য ডাল হয় আমাদের বাড়ির, এটা নিয়ম। হ্যাঁ, খেসারির ডাল হয়। দুপুরবেলার জন্য ভাত রান্না হয়ে গেছে, তোমরা সবাই দেখতে পাচ্ছ। এখানে চালবাটা হচ্ছে আমাদের বাড়ির একটি স্পেশাল আইটেম হয় চালবাটা দিয়ে, সেটা দেখতে হলে সাথে থাকতে হবে। আর এখানে সবজি কাটা হচ্ছে, এগুলো দিয়ে ভাজা হবে, তো তার জন্য এখানে সবজি কাটা হচ্ছে। এখানে নারকেল কাটা হচ্ছে, এবং নারকেলের অনেক স্পেশাল আইটেম আছে। তো আমাদের সন্ধ্যাবেলার রান্না স্টার্ট হয়ে গেছে, এখানে রান্না বসানো হয়েছে। সন্ধ্যাবেলা রান্না স্টার্ট হয়ে গেছে, এবং আমি একটু আগেই তোমাদের দেখালাম যে ওল রান্না আমাদের শুরু হয়ে গেছে। তো এবার আমি দেখাবো ভাজা ভুজিতে কি রান্না হচ্ছে এবং কী কী ভাজা হচ্ছে, তো সেগুলো আমি তোমাদের দেখাই। মাছ ভাজা হচ্ছে, এগুলো সব আমাদের পুকুরের মাছ। সকালে যে মাছগুলো কাটা হচ্ছিলো এখন সেই মাছগুলোই ভাজা হচ্ছে। তো ছোটো আন্টি মাছ ভাজছে, এবং তোমাদের দেখিয়ে দিই যে এখানে ঝোড়া এই মাছগুলো আছে। কাঠের উনুনে এবং মাটির হাঁড়িতে এখানে ভাত রান্না হচ্ছে। এখানে রান্না বান্না চলছে, ফুল স্পিডে রান্না চলছে। আর আমার বোন এখানে কি রান্না করছে একটু বলে দে, কি রান্না করছিস? আলু ভাজা করছে ননটি আর আমার ছোট বোন একসাথে। এখানে ওলের বড়া করা হচ্ছে আর পটল ভাজা হচ্ছে।
তো মাছ ভাজা মোটামুটি রেডি করা হয়ে গেছে। এবার মাছের ঝালের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। এবং মাছের ঝাল তৈরি হয়ে গেছে। এবং নারকেল ও চাল গুঁড়ো দিয়ে আমাদের বাড়িতে যে স্পেশাল ডিশটা বানানো হয় এটাই হলো সেই নারকেল খন্দ। তার সাথে সন্ধ্যাবেলা রান্না মোটামুটি শেষ হয় আর আমরা সবাই খেতে বসি। আর তোমাদের সেই স্পেশাল ডিশটা দেখাবো যেটা কিনা আমাদের বাড়িতে স্পেশালি রান্না হয়, এটাকে সেই নারকেল খন্দ বলে। আমাদের নিয়ম অনুযায়ী রান্না পুজোর পরের দিন সকালে উনুনের চারপাশটাকে এত সুন্দর করে চাতর সাজানো হয় এবং ঠাকুরমশাই পুজো করতে আসেন। দেখতেই পাচ্ছেন ঠাকুরমশাই এসে গেছে এবং পুজো হচ্ছে। তো পরের দিন সকালটা এইভাবেই শুরু করা হয় মামুনসার পুজো করে। তো বন্ধুরা, এটাই ছিল আমার আজকে রান্না পুজোর স্পেশাল ব্লগিং ভিডিও। তো তোমাদের সবার আমার এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। আর এরকম আরও অনেক ভিডিও দেখতে সবাই কিন্তু আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর সবাই এভাবেই পাশে থেকো, দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো এখানেই, টাটা।